আল্লাহর সামনে আপনার আলা আপনার ইজ্জত সম্মানকে আল্লাহ বড় করেন জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা সোনামণি কেরা ও নবী পাকে প্রেমিক প্রেমিকেরা এই কথা খারাপ বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যায় হযরত ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার কিতাবখানা একটা লিখেছেন ওই কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি এক তারিখে তাহাজ্জুদের নামাজ কানাদা করে নিয়ে এমন করে কবরস্থানের পাশ দিয়ে বাড়ি পৌঁছে যায় এমন করে বাড়িদার বাড়িতে চলে যায় এক তারিখে যখন কবরস্থান পৌঁছাচ্ছে ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেক দিনের ন্যায় ওদিন কো সালাম বিনিময় করে ওদিন কে কবরস্থানের পাশে দাঁড়িয়ে একটু মুনাজাত করে দেয় একটু দোয়াখানি করে দেয় সেদিন কে যখন দোয়াখানা করতে থাকে তিনি যখন কবরবাসীদের রুহি রুগে সওকানা পৌঁছাতে থাকে এক সময় ওই কবরের ভিতর থেকে ওই কবরস্থানের ভিতর থেকে একজনা মহিলার আওয়াজ ছুটে ছুটে আসতে থাকে একজনা মহিলার আওয়াজ বের হতে থাকে ও ইমাম ইমামে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আপনি যে আজকের দিনে এই রাত্রিতে তাম কবরবাসীদের রুগে রুগে সওয়াবখানা পৌঁছে দিলেন আজকের দিনে আপনি নিশ্চয়ই দেখতে পান তাম কবরবাসীগুলো কবরে আজকে শান্তিতে ঘুমায় কিন্তু আমি একজনা মহিলা আমার কবরে বড় আজাব হতে থাকে আমি বড় কষ্টে থাকি আমি বড় আজাবে থাকতে থাকি ও ইমামে হাসান আপনি কি দেখতে পান না আমার কবরের আজাবটা কত বড় ওই সময় ইমামে হাসান বসরি রহমাতুল্লাহ বলেছিল ও মা আপনার কবরে এত আজাব কেন আপনার কবরটা এত শাস্তির কেন আপনার কবরটা এত কঠিন আজাব কেন ওই মা বলেছিল আমার একজন সন্তান রয়েছে আমার এক ছেলেখানা রয়েছে দুনিয়ায় তাকে আমি শিক্ষা দিয়েছিলাম তাকে দুনিয়া দুনিয়া আমি শিক্ষা করিয়ে দিয়েছিলাম তাকে দুনিয়াতে বড় বড় ইঞ্জিনিয়ার করেছিলাম তাকে দুনিয়াতে বড় আলা করে দিয়েছিলাম মানুষ তাকে ধারবাহক হিসাবে বড় গ্রহণ করতেন আমি মা হিসাবে আমার বুকটা চওড়া হয়ে গিয়েছিল আমি মা হিসাবে গর্বিত হয়েছিলাম কিন্তু না 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 আমি যখন মা ইন্তেকাল হয়ে গিয়েছি আজ আমার সন্তানের কার্যকলাপে আজ আমার সন্তানের চলাফেরা দেখলাক আদবেতে আমি মা আমার সন্তানের জন্য কবরে আমি কষ্ট খানা পেতে থাকি ওই মামে আসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আজকের দিনে খোদার কসম করে বলি আপনি যদি আমার সন্তানকে দিনের পথে ফিরিয়ে আনতে পারেন আপনি যদি আমার সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলের পথে ফিরিয়ে আনতে পারেন আপনি যদি আমার সন্তানকে নামাজি বানাতে পারেন নিশ্চয়ই আমার ছেলে আমার সন্তান আমার কলিজাটা আমি মামার কথা স্মরণ করে আল্লাহ দরবারে দোয়া চাইবে আল্লাহ দরবারে মোনাজাত খানা করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে ওই সন্তানের দোয়ায় আমি মা আমার কবরটা বেহেস্তের বাগান হয়ে যাবে আরো জোরে বলুন ইমামে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই মায়ের কাছ থেকে সন্তানের ঠিক ঠিকানা নিয়েছিলেন তারপরে সকালে ফজরের নামাজটা আদায় করে সন্তানকে খুঁজে দেখলেন সন্তান খারাপ একটা নোংরা জায়গায় বসে আছে ডাক দিলেন বললেন জিজ্ঞেস করলেন তোমার বাপ মা কে আছে সব বললেন সব কথা হয়ে গেল বললো বাবা তোমার মা কিন্তু কবরে খুব কষ্টতে আছে আজ তোমার কার্যকলাপে তোমার বা মা কবরে আজাবে রয়েছে তুমি কি চাও তোমার সেই মা কষ্টেই থাকুক কেউ চাইবে যে মা কষ্ট পাক খবরদার ফিরে এসো বাবা ছেলেকে নিয়ে ইমামে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তেনার মতন করে তাকে ইসলামের ইসলামের দিকে আগ্রহী করলেন তাকে দিনের মধ্যে পৌঁছালেন আল্লাহ পাক ওই সন্তানের দোয়াতে আল্লাহ পাক ওই সন্তানের হেদায়েতে আল্লাহ তার মাকে কবরে শান্তিতে রাখলেন জয় এবার আপনি চিন্তা করে দেখেন আপনি ভেবে দেখেন যে আপনার জন্য আপনার পিতা আপনার মাতা আপনার বাপ আপনার মা কবরে ঠিক আছে তো কথা বলেন কবরে ঠিক আছে তো আপনি ভাবছেন সারাদিন তো বেশ ভালো বাজার হাট কাজ কাম করছি সবাই দেখছে আমি ভালো মানুষ রাত্রি ১২টা হলেই বসে যাচ্ছি গ্যাজার আসরে কথা ঠিক না বল রাত ১২টা হলেই বসে যাচ্ছি মদের আসরে জুয়ার আসরে কেউ দেখতে পাই না হচ্ছে না হয় না বলেন দুধের শিশু যে বলে না গলা টিপলে এখনো দুধ বের হয় অতটুকু ছেলেরা গ্যাজা খাচ্ছে আজকে এলাকায় এলাকায় মোড়ে মোড়ে আজকে নির্জন জায়গাগুলো এইভাবে যে আসর সন্না তৈরি হয়েছে ভোর পর্যন্ত ৪টে পর্যন্ত এইভাবে যে আসর তৈরি হয়েছে আপনি বলেন তো যে ওই সন্তানগুলো ওই ছেলেগুলো ওই মানুষগুলো সারা রাত ওইরকম গুনাহ করে না কুলকলমা আছে না